বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে জিকির আসকারে ব্যস্ত সময় পার করছেন লাখো মুসল্লি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীর ইস্তেমা ময়দানে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। তারা আপনারা জানেন যে আগামীকাল আখেরি মোনাজাত, এবং এই মোনাজাতের মধ্য দিয়ে 57তম যে বিশ্ব ইস্তেমা, সেই ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। বলে রাখছি, কিছুক্ষণ আগে এখানে মাগরিবের নামাজ শেষ হলো, এবং মাগরিবের নামাজের পর মুসল্লিরা দেখছেন যে অনেকেই ময়দান থেকে বের হয়ে বাইরে যাচ্ছেন, আবার অনেকেই রান্না বসানোর কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই অবস্থায় বলে রাখছি যে 160 একরের যে তুরাক নদের তীর, এই পুরো তুরাক নদের তীরের মধ্যেই কিন্তু মুসল্লিরা আনাচে কানাচে তাদের যে তাবলিগ জামাতের কার্যক্রম সেগুলোই মূলত প্রশিক্ষণ নিচ্ছেন। একটু বলে রাখছি যে আগামীকাল আখেরি মোনাজাত ঘিরে সব ধরনের প্রস্তুতি মূলত রয়েছে। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে কিংবা এই যারা দ্বিতীয় পর্বের আয়োজক, তারা সমন্বিতভাবেই কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, আজকে মধ্যরাতের পর থেকে এই তুরাক নদের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখান থেকে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হবে আখেরি মোনাজাত পর্যন্ত। অর্থাৎ আমাদের কাছে যে তথ্য রয়েছে, 10টা থেকে 11টার মধ্যে কোনো এক সময় আখেরি মোনাজাত হবে, এবং এই মোনাজাত পরিচালনা করবেন ভারতের যে মাওলানা সাদ সাহেব, তার ছেলে এই মোনাজাত পরিচালনা করবেন। আপনাদের এর আগে জানিয়েছিলাম যে মাওলানা সাদ এই ইস্তেমায় আসতে না পারলেও তার তিন ছেলে এসেছেন, এবং ভারত থেকে অনেক আসলে তাবলিগ জামাতের মুরব্বীরা এসেছেন, শীর্ষ মুরব্বীরা, তারাই আসলে মূলত এখানে বয়ান করছেন, হেদায়েতি বয়ান করছেন, আমবয়ান করছেন, বিভিন্ন সময় তাবলিগ জামাতের যে কি কার্যক্রম সেটি নিয়েই মূলত কিছুক্ষণ পরপর আসলে আলোচনা করা হচ্ছে। একটু বলে রাখবো যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, বিকেল পর্যন্ত প্রায় 6000-এরও বেশি বিদেশি মেহমান এই ময়দানে রয়েছেন, যারা বিদেশি খিত্তায় থেকে এই একসঙ্গে আসলে তারা যে তাবলিগ জামাতের প্রশিক্ষণ সেটি নিচ্ছেন। এরপর আখেরি মোনাজাতের পর পর তারা দেশের বাইরে গিয়ে তাদের মতো করে আসলে ইসলাম যে প্রচার, দিনী প্রচারের জন্য কাজ করে যাবেন। মূলত এই যে তাবলিগ জামাতের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের প্রধান বিষয়ই হচ্ছে দিন প্রচার করা এবং দিনের রাস্তায় কাজ করা, জানমাল খরচ করা। এই কারণেই কিন্তু যারা এখানে এসেছেন তারা নিজেরাই রান্না বান্না করছেন, নিজেরাই আসলে এবাদত বন্দিগি করছেন, আবার ইসলাম প্রচারের আসলে নানা কলা কৌশল কিংবা যে হাদিস থেকে বিভিন্ন শিক্ষা নিচ্ছেন। শেষ করব আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে। আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 6000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, এছাড়া র‍্যাব, গোয়েন্দা সংস্থা, সবাই আসলে আগের মতো করে আসলে কাজ করছে। বিশেষ করে কয়েক স্তরে নিরাপত্তার বলয় সাজানো হয়েছে, যাতে করে যে ধরনের সমস্যা গতবার হয়েছিল অর্থাৎ এর প্রথম পর্বে, সেটি যাতে এবার না হয় সেই লক্ষ্যেই মূলত তারা কাজ করে যাচ্ছেন। তো শেষ করব আসলে যে আজকে যৌতুকবিহীন বেশ বিয়ে হয়েছে, আসরের পর এই ময়দানে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইস্তেমা ময়দানে।